তুলে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এসেছিল এবং তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে দেখতেই পাচ্ছেন যেখানে কয়েকজনকে আটক করেছেন এবং পুলিশ রয়েছেন পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন এখানে এবার গিয়ে তোমরা জান্নাতে থাকো আপনারা জানেন যে আজকে যারা এখানে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বা ঘোষণা দিয়েছিল তাদের আম্মা ইতিমধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আজকে এখানে সেই পালিয়ে যাওয়া খুনি হাসিনা তার রুহানি সন্তানদের ঘোষণা দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন এই পুরানা পল্টন এই জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার জন্য আমরা গতকাল রাত 8টা থেকে এখানে অবস্থান নিয়েছি এবং গতকাল রাত থেকেই পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছিলাম যে এই রাজপথে আওয়ামী কোন গুন্ডা সন্ত্রাসী বাহিনী যদি রাজপথে নামার ন্যূনতম চেষ্টাও করে তাহলে ছাত্র জনতা তাদের আস্ত ঠিক রাখবে না Yeah.
আজকে তারা আবারো এত জুলুমের পরেও আমাদের নিরীহ ছাত্র ভাইদের উপর ছাত্র জনতার উপর নির্লজ্জভাবে যারা গুলি করেছে, যাদের দেশের প্রতি দায়বদ্ধতা নাই, জাতির প্রতি দায়বদ্ধতা নাই, এরা আবার সংগঠিত হতে চায়। অতএব আমাদের উচিত, আমি আলেম সমাজকে বলব, সারা দেশের মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সমস্ত যুব সমাজকে বলব, যদি আপনারা আবারও আওয়ামী লীগের দুঃশাসন দেখতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়ার প্রশ্নই আসে।